একদিন হজরত ইসা আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া দেশের এক জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তরের উপর দিয়ে কোথাও গমন করছিলেন। তিনি পথিমধ্যে একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন। তিনি আল্লাহ তাআলার কাছে মুনাজাত করলেন, হে মাবুদ, তুমি আমাকে এই মাথার খুলিটির পরিচয় জানিয়ে দাও। হজরত ইসা আলাইহি ওয়াসাল্লামের মুনাজাতের জবাবে আল্লাহ তাআলা বললেন, তুমি ওই খুলিটিকে জিজ্ঞেস করলে সব কিছু জানতে পারবে। তখন হজরত ইসা আলাইহি ওয়াসাল্লাম খুলিটিকে বললেন, হে খুলি, আল্লাহ তাআলার হুকুমে তুমি আমার প্রশ্নের জবাব দাও। সঙ্গে সঙ্গে খুলির ভিতর হতে আওয়াজ বের হলো, হে আল্লাহর নবী, আপনি কি জানতে চান জিজ্ঞাস করুন। হজরত ইসা আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জিজ্ঞাস করলেন, বলতো, তুমি পুরুষ না মহিলা, পাপী না পুণ্যবান, ধনী না দরিদ্র, লম্বা না খাটো, দাতা না বখিল ছিলে, আর তোমার নামটিই বা কী ছিল? খুলিটি জবাব দিল, হে আল্লাহর নবী, আমি দুনিয়াতে থাকাকালে জনৈক বাদশা ছিলাম, আমার নাম ছিল জমজমা, আমি দানশীল ও নিকার ছিলাম, আমার আকৃতি লম্বা ছিল, কোনো বিষয়ে আমার কোনো অভাব ছিল না, রক্তবর্ণ পোশাকে সজ্জিত 500 অতি সুন্দরী যুবতী নর্তকী গায়কদের গানের তালে তালে নৃত্য করত। হে নবী, আমি আমার জীবনের আমোদ প্রমোদ ও জাঁকজমকের সব কথা শুনালে আপনি বিস্ময় বোধ করবেন। আমি যখন মৃগয়ায় বের হতাম, আমার সঙ্গে জরির পোশাক পরিহিত 1000 অশ্বারোহী ও 4000 সাদা পোশাকধারী শিকারী গমন করত। আমার অগ্রীয় পশ্চাতে 400 গোলাম থাকত। হে আল্লাহর নবী, আমার অধীনে শত শত রাজা বাদশা ছিল, আমি দিগ্বিজয়ের মাধ্যমেই তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম। আমার সৈন্যবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি 4000 বছর যাবৎ নিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলাম। আমি সুপ্রসিদ্ধ যোদ্ধা ও অসীম সাহসী বীর ছিলাম। রূপে গুণে সেকালে আমার কেউ ছিল না তুল্য। আমি প্রত্যহ প্রায় 1000 স্বর্ণ মুদ্রা গরিব দুঃখীকে দান করতাম। হাজার হাজার ক্ষুধার্তকে আমি আহার করাতাম। হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম। তবে এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তাআলা নামে যে একজন আছেন, তা আমার অজ্ঞাত ছিল। আমি ছিলাম অগ্নি উপাসক। হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় খুলিকে জিজ্ঞাসা করলেন, তুমি কতদিন আগে মারা গিয়েছিলে? তোমার কিভাবে মৃত্যু হয়েছিল? আর মালাকুল মউতের চেহারা তুমি কি করে দেখলে? তা আমার কাছে পেশ করো। খুলি বলল, আমি 100 বছর আগে মৃত্যুবরণ করেছি। হযরত ইলিয়াস আলাইহিস সালাম সেই জামানার নবী ছিলেন। তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন, কিন্তু আমি তার উপদেশে কর্ণপাত করিনি। একদিন আমি রৌদ্রলোকে বসেছিলাম, গরমে আমার মাথা ধরা অনুভব করলাম। সুতরাং আমি উঠে গৃহের মধ্যে গেলাম, কিন্তু আমার শরীর ক্রমেই খারাপ হয়ে আসতে লাগলো। আমি শুয়ে রইলাম, আমি মোটেই শান্তি পাচ্ছিলাম না। পাত্রমিত্রগণ আমার চিকিৎসার ব্যবস্থা করল, কিন্তু কোনো ওষুধেই কোনো উপকার হল না। আমি একরকম জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম। আমি বিহ্বল অবস্থায় একটা আওয়াজ শুনতে পেলাম, কে যেন বলল, জমজমার জান কবচ করে দোজখে নিয়ে যাও। মুহূর্তের মধ্যেই মালাকুল মউত আমার সামনে এসে হাজির হলো। তার মতো বিরাট ও ভয়াল আকৃতির কাউকে আমি তদুপূর্বে দেখিনি। তার মস্তক যেন আসমান ঠেকেছে, পা জমিনে, এরকম ভয়ঙ্কর। সে আমার সামনে এসে দাঁড়ালে আমি দেখলাম তার কয়েকটা মুখ রয়েছে। আমি জীবনে কখনো আমাকে এত বেশি অসহায় বোধ করিনি। সে আমার দিকে এগিয়ে আসলো। হযরত ঈসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে যে তার এতগুলো মুখ কেন? জমজমার খুলিটি উত্তর করল, হে আল্লাহর নবী, সেই ভীষণ বিপদের মধ্যেও আমি তার কাছে কথাটি জিজ্ঞেস করেছিলাম। তাতে সে জবাব দিল, আমার সামনের মুখ দিয়ে আমি মুমিনদের, ডান দিকের মুখ দিয়ে আমি আসমানের অধিবাসীদের, বাম দিকের ও পেছনের মুখ দিয়ে কাফির ও মুশরিকদের প্রাণ হরণ করার নির্দেশ দিয়ে থাকি। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম জমজমাকে জিজ্ঞাসা করলেন, মৃত্যুকালে তোমার কিরকম ক্লেশ বোধ হয়েছিল? সে জবাব দিল, মালাকাল মউতের সাথে আরও কয়েকজন ফেরেশতা ছিল। তাদের কারো হাতে ছিল আগুনের গুর্জ, কারো হাতে আগুনের তলোয়ার, কারো হাতে আগুনের তীব্র শিখা। তারা আমার কাছে এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল। ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটিমাত্র কণা দুনিয়ায় পতিত হলে সমস্ত দুনিয়া পুড়ে ছাড় খার হয়ে যেত। ফেরেশতাগণ আমার শিরা উপশিরা ধরে আমার প্রাণ আকর্ষণ করতে লাগল। আমি বহু কাকুতি মিনতি করে বললাম,
তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ সিংহাসন, আমার যাবতীয় মালামাল গ্রহণ করো। তাতে জনৈক ফেরেশতা আমার মুখে এমন এক ভীষণ চড় মারল যে আমার চেহারা বিকৃত হয়ে গেল। তারা কর্কশ কণ্ঠে বলে উঠল, রে মূর্খ হতবাগা, তুই কোথায় শুনেছিস যে মহান আল্লাহ তাআলার ফেরেশতাগণ কাফিরদের জানের ও পাপের বদলে কখনো ধন সম্পদ গ্রহণ করে থাকে? তখন আমি বললাম, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহ তাআলার নামে উৎসর্গিত হয়ে যাব। জবাবে তারা বলল, আল্লাহ তাআলার ফেরেশতাগণ কখনো ঘুষ বা প্রলোভনে প্রলোভিত হয় না। জমজমা বলল, হে আল্লাহর নবী, কি বলবো, প্রাণ বের হতে আমার এত অধিক কষ্ট হয়েছিল এবং মনে হচ্ছিল আমার উপরে একসাথে হাজার তরবারির আঘাত পতিত হচ্ছিল। তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল। এদিকে আমার দেহটিকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে দাফন করা হলো। এটা আমি তখনই জানতে পারলাম যখন আমার মৃতদেহে পুনঃ প্রাণ সঞ্চারিত হলো। আমি জাগরিত হবার পর দেখলাম চারিদিকে মাটি বেষ্টিত অন্ধকার কবরের মধ্যে আমি আবদ্ধ আছি। তখন ভয় ও কষ্টে আমি একেবারে এতটুকু হয়ে গেলাম। ক্ষণকাল মধ্যেই দুই দিকের মাটি আমাকে ভীষণভাবে চেপে ধরল। কষ্টের কথা বলার কোনো ভাষা আমার জানা নেই, কিন্তু দুনিয়ার কেউ আমার সেই কষ্টের কথা জানতে পারল না। আর এই কষ্টের মধ্যেই সবকিছু শেষ হলো না। এ সময় আমার পার্থিব জীবনের দুই স্কন্ধে অবস্থানকারী দুই ফেরেশতা কিরামুন কাতেবিন উপস্থিত হয়ে বলে গেল, দুনিয়াতে তুমি ভালো ও মন্দ যেসব কাজ করেছিলে এখন তার ফল ভোগ করতে হবে। তারপর মুনকার ও নাকির নামক এমন ভয়ঙ্কর দুইজন ফেরেশতা এসে উপস্থিত হলো যে ওই রকম ভয়ঙ্কর রূপ কেউ কোনোদিন দেখেনি। ফেরেশতাদ্বয়কে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। তারা আমাকে উঠিয়ে বসিয়ে ভীষণ গর্জনে জিজ্ঞেস করল, বলো কে তোমার প্রতিপালক? কি বলতে হবে তা আমার জানা ছিল না। তাদের ভয়ে অস্থির হয়ে আমি তাদের দুজনকে খুশি করার জন্য জবাব দিলাম, তোমরাই আমার প্রতিপালক। বলা মাত্রই তারা আমাকে আগুনের গদা দিয়ে এমন ভীষণ আঘাত করল যে আমি সে আঘাতে মাটির সাথে মিশে গেলাম। আশ্চর্য যে তথাপি আমার প্রাণ বের হলো না। তারা আবার আমার দেহটি ঠিকঠাক করে জিজ্ঞাসা করল, বলো তোমার ধর্ম কি? আমি তার কোনো উত্তর দিতে পারলাম না। তারা আমাকে প্রচণ্ড ধমক দিয়ে আবার প্রশ্ন করল, বলো তোমার নবী কে ছিলেন? আমি প্রবল আতঙ্কের সাথে বলে ফেললাম, আমার নবী তোমরা দুজন। শোনামাত্র তারা আমাকে আবার গদা দিয়ে আঘাত করল আর আমার হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর সাথে সাথে আমার হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার তখনকার আর্তনাদ দুনিয়ার কারো কানে পৌঁছালে সে তখনই সংসার ছেড়ে অরণ্যে চলে যেত। হে আল্লাহর নবী, আমি দীর্ঘ 400 বছর বাদশাহী আমলে যে আরাম আয়েস করেছি মাত্র একদিনের কবরের আজাবে তা আমার কাছে তিক্ত হয়ে গেল। ফেরেশতাদ্বয় আমার উপর অসহ্যকর আজাব চালিয়ে অবশেষে বিদায় হল এবং বলে গেল, আমার উপর আল্লাহ তাআলার আজাব স্থায়ীভাবে চলতে থাকুক। বলা বাহুল্য, স্থায়ীভাবে আজাব চলার উপকরণের কোনো অভাবই নেই। কিছু পরে পুনরায় ওই ফেরেশতাদ্বয় আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আসমান অভিমুখে নিয়ে চলল। অন্ধকার কবর হতে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাসে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে আশা জাগলো যে এবার হয়তো মুক্তি লাভ করব। কিন্তু সে আশা অমূলক। এমন সময় অদৃশ্য হতে এক আওয়াজ আসলো, পাপিষ্ঠকে দোজখে নিয়ে যাও। দোজখের তত্ত্বাবধায়ক ভীষণ আকৃতির মালিক ফেরেশতার কাছে এসেই বলল, একে আগুনের শিকল দিয়ে বেঁধে নাও। আদেশমাত্র কতিপয় ফেরেশতা এসে আমাকে নতুন এক জায়গায় নিয়ে গেল। সেখানে নিয়ে আমাকে আগুনের শয্যার উপরে শুইয়ে আমার শরীরের চামড়া টেনে খুলে ফেলতে লাগলো। তারপর তারা আমার চামড়াবিহীন শরীরটাকে 70 গজ লম্বা অগ্নিয় লোহার শিকলে বেঁধে সর্পবিচ্ছু পরিপূর্ণ একটি গর্তে নিক্ষেপ করল। গর্তে সাপ ও বিচ্ছু ছাড়া অগ্নিরাশিও দাউ দাউ করে জ্বলছিল। শিকলটিও এতই উত্তপ্ত ছিল যে তার একটিমাত্র টুকরা দুনিয়াতে রাখা হলে দুনিয়া জ্বলে ভস্ম হয়ে যেত। আমার মুখ বন্ধ করে দেয়া হয়েছিল। কাজেই সেই অসহ্য কষ্টের মধ্যেও কোনো রকম চিৎকার করার সাধ্য ছিল না। এ সময় ঈসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমজমা, তুমি দোজখের অবস্থার কিছু বিবরণ আমায় শোনাও। জমজমা বলতে লাগলো, হে নবী, দোজখের 7টি দরজা আছে, সাইর,
সাকার, জাহান্নাম, লাজা, হাবিয়া, জাহিম, হুতামা। হুতামা হলো সর্বাপেক্ষা নিম্নের দরজা। হে নবী, আপনি দোজখবাসীদের অবস্থা দেখলে নিশ্চয়ই বলতেন যে এদের উপর আল্লাহ তাআলার কঠিন গজব নাজিল হয়েছে। তাদের সামনে, পিছে, ডানে, বামে, উপরে, নিচে সব দিকেই দাউ দাউ করে ভীষণ আগুন জ্বলছে। আগুনে জ্বলতে জ্বলতে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে গিয়েছে। তারা প্রতি মুহূর্তে আর্তনাদ করছে। দোজখীগণ প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণায় চিৎকার করছে। তাদের বলা হয়েছে, ওহে হতভাগার দল, এখানে আবার খাবার দাবার কিসের? এখানে তোমার খাবার বস্তু আগুন, আর আগুনের ইন্ধন হলি তোরা। জমজমা বলল, হে আল্লাহর নবী, এক সময়ের ফেরেশতাগণ আমাকে পূর্ববর্তী স্থান হতে তুলে একটি অগ্নিময় গাছের নিচে নিয়ে গেল। তার নাম জাক্কুম গাছ। ওই সময় আমি তাদের কাছে খাবার প্রার্থনা করলে তারা ওই গাছের কিছু কণ্টকযুক্ত পাতা আমায় খেতে দিল। আমি ক্ষুধার তাড়নায় তা মুখে নিয়ে খেয়ে ফেললাম, কিন্তু তা আমার গলায় আটকে গেল। আমি তখন চেষ্টা করে বমি করতে গেলে গলা হতে টাটকা রক্ত বের হয়ে আসতে লাগলো, তবুও সেই জাক্কুম পাতা বের হলো না। আমি ফেরেশতাদের কাছে একটু পানি চাইলাম। তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল যে তা পান করা মাত্র আমার পেটের সব নাড়িভুড়ি গলে মলদ্বার দিয়ে বের হতে লাগলো। আমার পায়ের তলা হতে মস্তকের উপর পর্যন্ত সর্বশরীরে আগুন জড়িয়ে ধরেছিল। তাহতে একটু নিষ্কৃতির আশায় ফেরেশতাদের কাছে কিছু কাপড় চাইলাম। তারা বলল, রে কমবখত, তুই সারা জীবন যে পাপ করেছিস তার বদলে তুই এ দোজখে একমাত্র আগুন ব্যতীত আর কিছুই পাবি না। তুই নিজের সৃষ্টিকর্তা ও পালনকর্তার আদেশ মানিসনি, তার প্রদত্ত নিয়ামত সমূহ ভোগ করেছিস, অথচ তার শোকর আদায় করিসনি। তুই মানুষের প্রতি নির্যাতন নিপীড়ন চালিয়েছিস, মানুষের হক ও ন্যায্য অধিকার নষ্ট করেছিস। অতএব এখন তার পুরা প্রতিফল ভোগ কর, তোর ইচ্ছা ও চাহিদা মতো এখানে তোকে কিছুই দেয়া হবে না। অবশেষে তারা আমাকে একজোড়া পাদুকা পরতে দিল, আর তা পরিধান করে আমার শরীরের রক্ত মাংস শুধু নয়, মগজ পর্যন্ত বিগড়িত হয়ে নাক ও কানের ছিদ্র দিয়ে বের হতে লাগলো। জমজমার বিবরণ শুনে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো তোমার জন্য এখন আমি কি করতে পারি? সে বলল, আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করুন, যেন আমাকে আল্লাহ তাআলা আযাব হতে মুক্তি প্রদান করে, আমাকে যেন পুনরায় দুনিয়ায় পাঠিয়ে দেয়া হয়, তাহলে অবশ্যই আমি এবার সেই একমাত্র নিরাকার আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত অন্য কিছুই করব না। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, হে মাবুদ, আপনি পরম দাতা ও দয়ালু, আপনি অপরাধ ক্ষমাকারী, আপনি দয়া করে এই ব্যক্তিটিকে পুনরায় দুনিয়ায় পাঠিয়ে দিন, যেন সে আপনার ইবাদত করে নেককার হয়ে ফিরে আসতে পারে। তখন আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, আমি পূর্বেই জানতাম যে তুমি তার জন্য প্রার্থনা করবে এবং আমাকে কবুলও করতে হবে। আমি তার ব্যাপারে তোমার জন্য প্রার্থনা কবুল করলাম, কেননা সে পূর্বে দুনিয়ায় থাকতে আমার ইবাদত না করলেও অন্যান্য নানারকম বহু সৎকাজ করেছিল, বিশেষত সে অত্যন্ত দানশীল ও গরিব দরদি ব্যক্তি ছিল। অবশেষে আল্লাহ তাআলার আদেশে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার হাতের ষষ্ঠী দিয়ে বললেন, আল্লাহ তাআলার হুকুমে উঠে দাঁড়াও। তৎক্ষণাৎ মাথার খুলিটি সম্পূর্ণ এক মানুষে পরিণত হল। এতপর সে আরো 80 বছর যাবৎ আল্লাহ তাআলার একনিষ্ঠ ইবাদতে লিপ্ত থেকে পুনরায় পরলোক গমন করল। আল্লাহ তাআলা এবার তার পূর্বের জীবনের যাবতীয় ত্রুটি মাফ করে তাকে বেহেশতে স্থান দান করলেন।